আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও তিনজন মেধাবী শিক্ষার্থীর সাথে কথা বলবো, যারা হচ্ছে এই মুহূর্তে নাট-টেস্ট সার্টিফিকেট হাতে পেয়েছেন, এবং তাদের সাথে কথা বলে জেনে নেব যে হচ্ছে কে কত মার্ক পেয়েছে এবং কতদিন ক্লাস করেছে, এবং ক্লাস কি তারা প্রতিদিনই করেছে কিনা, না মানে ক্লাস মিস দিয়েছে কিনা, তাদের সাথে আমরা চলেন কথা বলি। আচ্ছা, প্রথমে হচ্ছে মারনের সাথে কথা হলো। মারন, তোমার এখন কিরকম অনুভূতি হচ্ছে যে তুমি মার্ক কত পাইছো একটু যদি বলতে? স্যার, আমি নাট-টেস্ট পরীক্ষায় 149 পেয়েছি, এখন আমার অনুভূতি অনেক ভালো। আচ্ছা, আপনি কতদিন জাপানিজ ভাষা কোর্স করছেন সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে? 6 মাস। 6 মাসে জাপানিজ ভাষা কোর্স করছেন, কবে ভর্তি হয়েছেন, কত কতদিন আগে? স্যার, অক্টোবরে কত গত বছরে অক্টোবরে ভর্তি হয়েছে। গত বছর অক্টোবর মাসে থেকে আপনি জাপানিজ ভাষা ক্লাস শুরু করছেন। আচ্ছা, আপনার যদি সার্টিফিকেট আমরা একটু দেখাই দিন তাহলে ভালো হতো। একটু সামনে দেখান। হ্যাঁ, ওনা হচ্ছে মারান হোসেন, আজকে প্রায় 6 মাস ধরে জাপানিজ ভাষা কোর্স করতেছে। প্রথম নাট টেস্ট অংশগ্রহণ করে 180 থেকে 149 মার্ক পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী যে পরবর্তীতে যারা জাপানিজ ভাষা কোর্স করবে এরকম মার্কই পাবে। এই যে আপনি 149 মার্ক পাইলেন, হ্যাঁ, তো আপনি এই যে ফুল মার্কটা আসলে কীভাবে আপনি তুলছেন বা হচ্ছে কীরকম ক্ষেত্রে বেশি কন্টিনিউ ক্লাস করেছি? পরে সোহেল স্যারের অক্লান্ত পরিশ্রমে আমিও ক্লাসের পর ক্লাসে দিয়েছি আর কি। আচ্ছা, ক্লাসের পড়ারা যারা হচ্ছে প্রতিদিন ক্লাস করবে এবং ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করবে, তারা অবশ্যই ভালো করবে, তাই তো? ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আপনার নামটা এবং পরিচয় বলবেন, এবং আপনি কত মার্ক পেয়েছেন? আমার নাম ফাহমিদ আক্তার, আমি ঢাকার দোহার থেকে আসছি, আর আমি নাট পরীক্ষায় হচ্ছে 146 মার্ক পেয়েছি। আচ্ছা, আপনি যে ক্লাস করতেন, ক্লাস টিচার কীরকম জাপানিজ ভাষা শেখায়, বা আমাদের ক্লাসের যে পরিস্থিতি বা হচ্ছে ক্লাসে কীভাবে পড়াটা আপনাদের কাছ থেকে নেওয়া হয়? ক্লাস টিচার বলতে গেলে ক্লাস টিচার অনেক ভালো পড়ায়, সুচিং স্যার। তো আলহামদুলিল্লাহ, অনেক স্যার অনেক পরিশ্রম করছে আমাদের জন্য, রেগুলার ক্লাসের পড়াটা ক্লাসে যায় শেষ করে দিছে। এখন আমরা যে বাসায় গিয়ে একটু পড়লেই আমাদের হয়ে যায়, ওখানে বাসায় আমাদের একা কোনো হার্ডওয়ার্ক বেশি একটা করতে হয় নাই, মানে যেই পড়াটা পড়ছি ওইটাই হয়ে গেছে আমাদের জন্য। এই যে হচ্ছে আপনি প্রতিদিন ক্লাসে আসছেন, এতে কি আপনার জন্য সুবিধা হয়েছে জাপানিজ ভাষা পরীক্ষার ক্ষেত্রে, বা আপনাদেরকে মক টেস্ট নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে, আমরা তো রেগুলার ক্লাস করছি না, তো আমাদের যে পরীক্ষা দিতে গিয়ে দেখি যে ইজি তো আসছে, মানে আমাদের যে ক্লাসের লাস্টের 1 মাস তো আমাদের রেগুলার ক্লাস হয়েছে, মানে মক টেস্ট হয়েছে। হ্যাঁ, রেগুলার মক টেস্ট হয়েছে, প্রতিদিনই পরীক্ষা হয়েছে, তো এটা আমাদের অনেক উপকার করছে ভালো মার্ক পাওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে রেগুলার মক টেস্ট পরীক্ষাগুলো হয়, এই জন্য আমাদের মেইন পরীক্ষা ক্ষেত্রে গেলে আমাদের অনেক বেশি সুবিধা হয়, তখন তো অনেক ইজি হয়ে যায় পরীক্ষাটা, হার্ড মনে হয় না, তখন মনে হয় তো এটা তো ইজি এরকম। আচ্ছা, সান জাপানিজ ট্রেনিং সেন্টার কি আপনার মতে জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে কীরকম আপনার? আমার আমার মনে হয় যে ঢাকার মধ্যে যে কয়েকটা প্রতিষ্ঠান আছে, তো তার মধ্যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারটা অনেক ভালো, আর এটা স্টুডেন্টদের অনেক কেয়ার করে, তো এই আমরা যারা জাপানিজ ভাষা শিখতে চান তাদের আমি অবশ্যই বলবো যে সান জাপানিজে এসে যোগাযোগ করেন, স্যাররা অনেক ভালো, হেল্পফুল। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, রাতে আপনি তো 150 মার্ক পেয়েছেন, আপনি এখন মানে ফিলটা কি, বা হচ্ছে আপনি তো প্রতিদিন আপনি মাকে নিয়ে আসেন বা এত কষ্ট করে জার্নি করে আসেন, সেই ক্ষেত্রে কি সান জাপানিজ ট্রেনিং সেন্টার জাপানিজ ভাষা যে টিচার আছে বা হচ্ছে কোর্সটা যিনি করাচ্ছে, বা সেই ক্ষেত্রে কি আপনি স্যাটিসফাইড যে হচ্ছে আপনি এখানে ক্লাস করে অনেক কিছু শিখতে পারতেছেন? অবশ্যই, আমার কাছে মনে হয় কি প্রতিদিন একটা স্টুডেন্ট যদি ক্লাসে থাকে ওই স্টুডেন্টের জন্য সব কিছু অনেক সহজ হয়ে যায়। আর আমি সবচেয়ে বেশি মনে করি, আমি যেহেতু ক্লাসে রেগুলার ছিলাম, আমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি এক্সামের আগে যে নাট ক্লাস করা হয়, মক টেস্ট নেওয়া হয়, সেটা অনেক বেশি হেল্পফুল। আর আমি নাট ক্লাস করার কারণে আমি মনে হয় যে আমি এত বেশি ভালো মার্ক তুলতে পারছি। আর আমাদের আমাদের স্যার তো মানে এত ভালোভাবে পড়ায়, আমাদের সোহেল সেন্সের কারণে হয়তো আমি এত ভালো নাম্বার তুলতে পারছি, কারণ সেন্সে একটা কঠিন পড়াকে যেভাবে সহজ করে পড়ানো যায়, আমাদের প্রত্যেকটা টিচারই সান জাপানিজের প্রত্যেকটা সেন্সেই চেষ্টা করে যে ওইভাবে যেন আমাদেরকে সহজ করে পড়াটা বুঝাই দিতে পারে। মূল মূল কথা হলো যারা রেগুলার ক্লাস করবে ইনশাল্লাহ সবাই ভালো করবে, এটাই তো। হ্যাঁ, আর আমরাও কিন্তু সবসময় একটা কথা বলে থাকি, এবং ক্লাসে না আসলে কিন্তু একটা ফাইনও আমরা করে থাকি, তো সেই ক্ষেত্রে হলো যারা রেগুলার ক্লাস করবে ইনশাল্লাহ সবাই ভালো করবে। সেই ক্ষেত্রে আপনাদের বেশি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করছে, এবং হচ্ছে ম্যাক্সিমাম আমাদের আমাদের বেস থেকে যতজন পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো নাম্বার পাইছে, এবং প্রত্যেকে রেগুলার আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনি কীরকম সাজেশন থাকবে যে মেয়েদের ক্ষেত্রে কি সান জাপানিজ ট্রেনিং সেন্টার আপনার কাছে মনে হচ্ছে বেস্ট, বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে?
আমি যেহেতু ক্লাস করতেছি, আমি যেহেতু টিচারদের পড়ানোর নিয়মটা জানি, আমি অবশ্যই বলবো শুধু মেয়ে কেন, ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই সানজাপানিজ ঠিক আছে। কারণ টিচাররা একটা কঠিন ভাষাকে যেহেতু সহজ করে আমাদের কাছে তুলে ধরতেছে, ওটা আমাদের জন্য তো অনেক সহজ বিষয়টা। এখন তো আপনি N4 ক্লাস করতেছেন, সেই ক্ষেত্রে কি N5 এর মতো N4টাকে আপনার কাছ থেকে মানে মনে হচ্ছে না যে হচ্ছে স্যাররা অনেক ভালো পড়াচ্ছে? হ্যাঁ, যেহেতু আমি N5 শেষ মানে N5 পড়ার পরে N4টা করতেছি, তো এই ক্ষেত্রে তো আমার জন্য সহজই বিষয়টা। যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ থাকবে যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে কি বেস্ট হবে বা জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে? আমি বলবো নতুন যারা আসবে তাদের একটা জিনিস কি, প্রতিদিন ক্লাসে থাকার জন্য আর টিচার যে পড়াটা দিবে সেটার জন্য একটু মনোযোগ দিয়ে দেখে আর প্র্যাকটিস করে, তাহলে হবে, আর বেশি কিছু করা লাগে না। আমরা তো প্রতিনিয়ত একটা জিনিস সবসময় বলে থাকি, যেটা হলো আমরা ক্লাসের পড়াটা ক্লাসে শিখে থাকি এবং যাতে মনে থাকে, এই জন্য বাসায় গিয়ে প্র্যাকটিস করাটা খুব জরুরি বিষয়। কারণ হচ্ছে যে একটা পড়া যদি আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস না করেন তাহলে কখনই মনে থাকবে না। তো আপনার ক্ষেত্রে কি এরকমটা করছেন নাকি হচ্ছে অন্য কোনো পথ অবলম্বন করছেন? কেন আপনি তো আলহামদুলিল্লাহ 180 থেকে 150 পেয়েছেন এবং হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা অংশগ্রহণ করে, এটা কিন্তু একটা বড় বিষয়। কারণ হচ্ছে যে আমরা প্রতিনিয়ত মক টেস্টগুলো নিয়ে থাকি একটাই কারণ, কারণ হচ্ছে মক টেস্ট নিলে যে বিষয়টা হয়ে থাকে আমরা এখানে একটা প্র্যাকটিস করতেছি, তার কারণে কিন্তু সেম টু সেম কোশ্চেন না হলেও আমরা একটা প্রিপারেশন থাকে যে কীভাবে পরীক্ষা হয় বা পরীক্ষা প্যাটার্নটা কীরকম হয়ে থাকে, লিসেনিং কীরকম হয়ে থাকে, আমরা প্রতিনিয়ত কিন্তু এটা নিয়ে চেষ্টা করে থাকি। তো সেই ক্ষেত্রে কি আপনার এইখানে যে চেষ্টাটা বা মক টেস্ট দিয়েছেন বা হচ্ছে লিসেনিং ক্লাস করেছেন বা লিসেনিং মানে পরীক্ষা দিয়েছেন, আপনার জন্য মানে নাট্যস পরীক্ষাতে গিয়ে কি আপনার কাছে আনইজি ফিল করছেন? আমি তো প্রথমে বললাম যে আমার নাট ক্লাসটা এতটা বেশি হেল্পফুল, নাট ক্লাস করার কারণে আমি পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্নটা ওটা বুঝতে পারছি, আর এখানে মক টেস্টের কারণে আমার আইডিয়া হয়েছে যে পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন আসতে পারে, আর ওইটাই পরীক্ষা হলে হেল্প করছে আমার। আমার মনে হয় না যে আমি প্রশ্ন নতুন দেখতেছি, কারণ প্যাটার্নটা আমি আগেই দেখে আসছি, হয়তো কোশ্চেনটা অন্যরকম ছিল কিন্তু প্যাটার্ন আমি দেখে আসছি, এই জন্য আমার কাছে বিষয়টা ইজি ছিল। আচ্ছা, আপনি নাট্যের সার্টিফিকেট একটু দেখাবেন। হ্যাঁ, এলো, ওনা হচ্ছে 180 থেকে 150 পেয়েছেন এবং প্রথমবার নাট টেস্ট পরীক্ষা দিয়ে এই মার্ক উত্তোলন করেছেন। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের পরবর্তী স্টুডেন্টরা এরকম মার্ক নিয়ে আসবে, আচ্ছা ভালো আর একটু ভালো মার্ক নিয়ে আসবে, আর যারা হচ্ছে রেগুলার ক্লাস করবে। আর শুধু যে আমাদের প্রতিষ্ঠানে এরকম না, আমি মনে করি যে হচ্ছে যারাই জাপানিজ ভাষা শিখবেন অবশ্যই একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ আপনি যদি রেগুলার ক্লাসটা না করেন কখনোই আসলে জাপানিজ ভাষা শেখা যাবে না। কারণ হচ্ছে কি এই যে তিনজন স্টুডেন্ট দেখতেছেন আপনারা কিন্তু এবং আমাদের প্রতিনিয়ত স্টুডেন্ট, আমরা যেই কাউন্সেলিংটা করে থাকি আমি আশাবাদী আপনারা সবাই এই জিনিসটা করবেন, প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি, আমাদের ক্লাস টিচারদেরকে বলা হয়েছে এবং স্টুডেন্টদেরকে যে কাউন্সেলিংটা করি এবং গার্ডিয়ান আসলেও যে কাউন্সেলিংটা করে থাকি, প্রতিনিয়ত যদি ক্লাসে অ্যাটেন্ড না থাকে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস হয়, আর যখন আমাদের পরীক্ষা নাট টেস্ট বা জেলপিডি আগাই তখন সেই ক্ষেত্রে আমরা যেটা অবলম্বন করি প্রতিদিন ক্লাস দেওয়ার চেষ্টা করি এবং প্রতিদিন ক্লাসটা আমরা যাতে অ্যাটেন্ড করে ওই ব্যবস্থা করে নিই, এবং প্রতি ক্লাসে যদি অ্যাটেন্ড না করে বাধ্যতামূলক 100 টাকা জরিমানা করি। এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস, যেটা হলো মানে স্টুডেন্টরা মানে ফাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি মনে করি ওদের ভালোর জন্য, আর আমরা কিন্তু এই টাকাটা নিয়ে থাকি না, ওদের হচ্ছে ক্লাসে একটা আমরা একটা পার্টি করানো হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি আমরা এটা পদ্ধতিটা অবলম্বন করে আমরা অনেক সাফল্য পেয়েছি এবং আশা করি আমরা আরও সামনে পেয়ে থাকবো। আর আপনারা যারা যাদের হচ্ছে জাপানিজ ভাষা কোর্স করাচ্ছেন বা হচ্ছে যারা স্টুডেন্টরা করতেছেন, আপনাদের আমরা সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি, যেটা হলো আপনি প্রতিদিন ক্লাস অ্যাটলিস্ট অ্যাটেন্ড থাকতে হবে, আপনি পড়েন আর না পড়েন। তো আমি আশাবাদী যে আপনি যদি প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড থাকেন অবশ্যই 100% আপনি পড়বেন, তো ওই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি আপনারা যদি এই পরামর্শটা গ্রহণ করেন আমি আশাবাদী আমাদের স্টুডেন্টদের মতো আপনাদের স্টুডেন্টও সফল হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা তিনজনের জন্য অবশ্য তিনজনের মধ্যে একজন হচ্ছে অলরেডি আগে প্রাইজ পেয়েছে, হ্যাঁ ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, ওয়েলকাম। Thank you, sir. Welcome.